আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মায়ের ভালোবাসা চ্যানেলে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছে। তো বিকালে খাওয়ার জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি আর চিনি নিয়েছি, কিছু ময়দা নিয়েছি। তো বিকালে খাওয়ার জন্য আমি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো একটু গরম গরম একটু পিঠা বানাবো। তো ডিমটা দিয়ে, ডিম আর চিনি দিয়ে ময়দাটা মাখিয়ে আমি একটু কয়েকটা পিঠা বানাবো। তো আপনারা আমার সাথেই থাকুন, আমি ময়দাটা চিনি আর ডিম দিয়ে আগে একটু মাখিয়ে নিব, তারপরে পিঠাটা বানাবো। তো চিনি আর ডিম দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নিয়েছি, একটু তেল নিয়েছি সাথে। তো আমি একটু ময়দাটা আমি একটু মাখিয়ে নিয়েছি, তো এখন পিঠাগুলো আমি বানাবো। তো কীভাবে বানাবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো গুঁড়োটা আমি এইভাবে মাখিয়ে নিয়েছি, তো এখন আমি এইভাবে পিঠাগুলো কীভাবে বানাবো সেটা দেখাবো। তো ডোটা আমি এরকম একটু লম্বা করে নিব। তো আমি এটা এরকম ডোটাকে এরকম লম্বা করে নিয়েছি, এখন আমি এটাকে এইভাবে পেঁচি একটু বাঁশ দিয়ে এইভাবে পিঠাগুলো বানাবো। তো এইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। তো আমি আরেকটা পিঠাও বানিয়ে দেখাবো কীভাবে পিঠাগুলো বানাই। তো ডোটা আমি একটু এরকম লম্বা করে নিব। তা আমি এইভাবে লম্বা করে নিয়েছি ডোটাকে, এরকম করে লম্বা করে আমি এখন একটু পেঁচিয়ে নিব। তো এইভাবে সব পিঠাগুলো আমি বানিয়ে নিব। পিঠাগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। তো আমি চুলা একটা কড়াইতে তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। তো পিঠাগুলো আমি তেল গরম হলে পিঠাগুলো আমি তেলে ভেজে নিব। তো চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি, তো তেল আমার গরম হয়ে গেছে, তো আমি এখন পিঠাগুলো দিয়ে দিব। তো তেল আমার গরম হয়ে গেছে, তো আমি পিঠাগুলো দিয়ে দিব। তো পিঠাগুলো আমি একটু লাল করে তেলে ভেজে নিব। তো পিঠাগুলো আমি একটু উল্টিয়ে দিব, চুলার আগুনটা একটু কমিয়ে দিব। আমি একটু ভালো করে উল্টিয়ে ফাল্টিয়ে একটু লাল করে ভেজে নিব।
পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, তো আমি পিঠাগুলো উঠিয়ে নেব। তো সব পিঠাগুলো আমি এইভাবে ভেজে নিব, তো বাকি পিঠাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব। তো পিঠাগুলো আমার সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এরকম লাল করে সব পিঠাগুলো ভেজে নিয়েছি। তো এই পিঠাগুলো খুবই সহজ, কাটাকাটির দরকার হয় না, হাত দিয়েই বানানো যায়। আর এই পিঠাগুলো বানিয়ে তো কাচের জারে করে রাখা যায়, ইচ্ছা মতো চা দিয়ে খাওয়া যায়। তো আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি, তো একটা ডিম দিয়ে আমার এই কয়েকটা পিঠা হয়েছে। তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, তো আমি পিঠাগুলো এখন উঠিয়ে নেব। তো আমি এরকম লাল করে ভেজে নিয়েছি পিঠাগুলো। তো পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, তো আমি পরিবেশন করে দেখাবো। তো পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি পরিবেশন করে দেখালাম। তো আমার এই পিঠা বানানোর রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলকে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।